দর্শক, আগামীকাল থেকে 27 ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার 2021 অনুষ্ঠিত হবে। রিহ্যাব ফেয়ার 2021-এর সাথে সাথে বাংলাদেশের সামগ্রিক আবাসন খাত নিয়ে আজকে আমরা কথা বলবো। ইতিমধ্যে দুইজন অতিথিকে আমরা ভার্চুয়ালি পেয়েছি। আমাদের সাথে আছেন কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট রিহ্যাব, এবং মোহাম্মদ রবিউল হক, MD ট্রপিক্যাল হোমস লিমিটেড। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই কামাল মাহমুদ, আপনার কাছে আমি আসতে চাই। আগামীকাল থেকে 27 ডিসেম্বর পর্যন্ত রিহ্যাব ফেয়ার 2021 অনুষ্ঠিত হবে। আমি যদি ভুল করে না থাকি তাহলে 2টি ডায়মন্ড প্যাভিলিয়ন, 6টি গোল্ড স্পন্সর, সেই সাথে সাথে 22টি কো স্পন্সর এবং 15টি বিল্ডিং ম্যাটেরিয়ালস আর 13টি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। যদি সংখ্যাটা কোনো রকম ভুল হয় আপনি নিশ্চয়ই সংশোধন করে দেবেন। এই বছরের মেলা থেকে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? আমাকে বলছেন? জি কামাল মাহমুদ, আপনি যান বলবেন। ও আচ্ছা, জি, এবছরের মেলাতে আপনারা জানেন যে আমাদের বিল্ডিং আবাসন ব্যবসায়ীদের যে একটা হঠাৎ করে যে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং ম্যাটেরিয়ালস এর দাম বেড়ে যাচ্ছে, এবং যে কারণে আমরা মনে করি যে আগামীতে যে ফ্ল্যাট গুলো তৈরি হবে যদি এই দামগুলো অব্যাহত থাকে তাহলে আমরা মনে করি যে আমরা 15 থেকে 20% এই ফ্ল্যাটের দাম বেড়ে যাবে। আর তার সাথে সাথে আমরা ড্যাব নিয়ে যে একটা আলাপ আলোচনা শুনতে পাচ্ছি সেটা কার্যকর হলে আমাদের হাইট অনেক কমে যাবে এবং নাম্বার অফ যে ফ্ল্যাট গুলো থাকবে, অর্থাৎ আমরা আগামীতে বর্তমান যে সুযোগ সুবিধা পাচ্ছি সেই সুযোগ সুবিধা কতটুকু থাকবে কি থাকবে না জানি না, যদি কমে যায় তাহলে আমরা মনে করি যে ফ্ল্যাটের দাম মিনিমাম 50% বেশি আসবে। এই জন্য আমরা এবারের মেলাতে আশা করছি যারা ফ্ল্যাট ক্রয় করছেন তারা যদি এই মেলায় আসেন, যেহেতু আমাদের আপনি মূলত ক্রেতাদের জন্য একটি সুযোগের কথা বলছিলেন এবং সেই সাথে সাথে কিছু আশঙ্কার কথা বলছিলেন, এ বিষয়ে আমি মোহাম্মদ রবিউল হক আপনার কাছে আসতে চাই। যে এবছর মেলাকে ক্রেতাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, আমরা যেমনটি কামাল মাহমুদ তার কাছ থেকে শুনছিলাম, কারণ হচ্ছে যেহেতু বলা হচ্ছে যে এরপর থেকে যে বিল্ডিংগুলো তৈরি করা হবে সেক্ষেত্রে 50% খরচ বেড়ে যাবে নানা কারণে, তাহলে সব কিছু মিলিয়ে আপনি কি বলবেন আবাসন খাতের বর্তমান অবস্থা কেমন? আনমিউট করে যদি কথাটা বলেন, আপনার কথা আমরা ঠিক শুনতে পাচ্ছি না। আমরা মোহাম্মদ রবিউল হকের কাছে 2021, জি বলেন। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। তো সেটি হচ্ছে যে কোভিড এর কারণে এমনি তো আমরা মুখ থুবড়ে পড়েছি, এবং সেরকম একটা অবস্থাতে মাননীয় প্রধানমন্ত্রী যেটি আমাদেরকে প্রেরণা দিয়ে আমাদেরকে কিছুটা উদ্ধার করেছেন ওনাকে ধন্যবাদ। এরই মধ্যে যে ড্যাপের কথাটি উঠছে যেটি কামাল মাহমুদ বললেন আর কি, তো যেটি আমরা শুনছি সেক্ষেত্রে যেটি দাঁড়াবে যে একটা হচ্ছে বিল্ডিং এর হাইট কমে যাবে, আর একটি হচ্ছে যে আপনার আপনার যে এরিয়া আমরা ব্যবহার করি সেটি করা যাবে না, যার ফলে দ্রব্যমূল্য এমনি তো দ্রব্যমূল্য বেড়ে গেছে, আর একটি হচ্ছে যে ফ্ল্যাটের দাম অটোমেটিক বেড়ে যাবে। এটা বর্তমান ক্রেতারের এমনি তো ক্রেতারা বিপদের মধ্যে আছে, তো সেক্ষেত্রে ক্রেতারা তাদের সাধ্যের বাইরে চলে যাবে তাদের কেনাকাটা, সেক্ষেত্রে তো একটা রিস্ক থেকেই যায় যেটি কামাল মাহমুদ বলছিলেন। জি আবার কামাল মাহমুদ আপনার কাছে আসতে চাই। যেমনটি বলছিলেন রবিউল হক যে করোনাকালে এ খাতে সংকটে পড়তে গিয়েও পড়েনি, কারণ প্রধানমন্ত্রীর দূরদর্শী যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার কারণেই এ খাত প্রণোদনার আওতায় ছিল। এ প্রসঙ্গে যদি আপনি জানান কামাল মাহমুদ। আমরা যখন এই অর্থ বছরে এবং বিগত অর্থ বছরে যখন অপ্রত্যাশিত বিনিয়োগের সুযোগটা দিয়েছিল তখন আমাদের যে রেডি ফ্ল্যাট গুলো ছিল সেগুলো আমরা বিক্রি করতে পেরেছিলাম, তো আমরা মনে করি আগামীতে এই ধরনের সুযোগ সুবিধা থাকবে কিনা, যেমন অপ্রত্যাশিত বিনিয়োগের সুযোগ, সেই সুযোগ যদি না থাকে তাহলে আমাদের এই সেক্টরের কেনা বেচা কমে যাবে এবং অনেকেই আমাদের ক্রেতা হারাবেন, যে কারণে আমরা মনে করি যে এই বছরে আমাদের গত অর্থবর্ষ এবং বর্তমান অর্থবর্ষে আমাদের এই প্রভাবের কারণে অপ্রত্যাশিত বিনিয়োগের সুযোগের কারণে আমরা ভালোই রেজাল্ট পেয়েছিলাম। এখন আমরা আশা করছি যে যদি
আমাদের যে আবারও বলতে হয় যে বিল্ডিং মেটেরিয়ালসের দাম যদি না কমে এবং যদি এটা অব্যাহত থাকে, তাহলে মনে হচ্ছে যে আমাদের সেক্টরের, যেমন বর্তমানে অনেকগুলো প্রজেক্ট আমাদের এই আবাসন খাতের বন্ধ আছে, যেগুলো আমরা কাজ করছি না, আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি আসলে ম্যাটেরিয়ালসের দাম কমবে কি কমবে না। তবে আমরা মনে হচ্ছে, আমাদের জরিপে বলছে যে আসলে কমবে না, যদি না কমে তাহলে কোনো, আপনারা জানেন যে কোনো জিনিসেরই দাম ইয়ার শেষে এবং প্রতি বছরই বাড়তেই থাকে, কখনোই কমেন না। যদি না কমে যায় তাহলে তো মনে হচ্ছে যে আমাদের কস্টিং বেড়ে যাবে এবং আমাদের দেশের জায়গার যে স্বল্পতা আছে সেটা আসলে দূরীকরণ করা খুবই কষ্টকর। অল্প জায়গার মধ্যে আমরা অনেক ব্যবসায়ী আছি, আমাদের রিহ্যাবিলিটি মেম্বার আছে হাজার হাজারের কাছাকাছি, সেগুলোকে যদি আমরা সুষ্ঠুভাবে কাজ করতে না পারি, অর্থাৎ জমির স্বল্পতার কারণে, তাহলে মানুষের স্বাদ এবং সাধ্যের বাইরে চলে যাবে তার একটি আবাসিক ভবনের, আবাসিক ফ্ল্যাটের জন্য। আর একটা জিনিস হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা যে আমাদের দেশে বর্তমানে ঢাকার সিটির কথাই যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 73% বিল্ডিং এখনো আবাসিক ভবন যেগুলো আছে সেগুলো ধরেন তিনতলা এবং চারতলার মধ্যে সীমাবদ্ধ। সেখানে যদি সরকার কোনো নীতিমালা অথবা সরকার যদি এখানে কোনো আদেশ অথবা নীতিমালা জারি করে যে নগরকে সুন্দর করার জন্য, তাহলে আমরা মনে করি যে অনেকটাই কমে যাবে এই আবাসন যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিস মোমেন্ট থেকে আমরা কেটে উঠবো। সাথে সাথে আমরা শুধু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এবং যারা আছে তাদের জন্য আমরা চেষ্টা, আমরা চাচ্ছি যে সরকার কোনো লো কস্ট হাউজিং এর মাধ্যমে যদি আমাদের জায়গা বরাদ্দ দিয়ে দেয় ঢাকার আশেপাশে, যেখানে ধরেন ছোট ছোট প্রজেক্ট যেমন তার যেমন 600 থেকে 800, 800 থেকে 1200, সেগুলো বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা করছে এইগুলো, কিন্তু আমরাও এই আমরা আবাসন ব্যবসায়ীরা খুব ক্যাপাবল, এবং আমাদেরকে যদি এই ধরনের জমি বরাদ্দ দিয়ে আমাদেরকে হেল্প করা হয়, তাহলে সাধারণ মানুষ যারা এখনো একটি ফ্ল্যাটের মালিক হতে পারে নাই, যারা একটা আবাসিক ভবনের মালিক হতে পারে নাই, মানে ফ্ল্যাটের মালিক হতে পারে নাই, তাদেরকে আমরা তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। আমরা মনে করি সরকার এর সাথে আমরা একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এবং আবাসন ব্যবসায়ীরা সবসময় মৌলিক চাহিদা পূরণ করার জন্য যে কাজ করে সেটা আগামীতেও করবে, এবং আন্তর্জাতিক মানের আমরা দেখেন জায়গা ভেদে যদি আমরা লক্ষ্য করি যে ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় কিন্তু আমরা আন্তর্জাতিক মানের এখন বিল্ডিং তৈরি করছি। তেমনি ভাবে শুধু উচ্চ মধ্যবিত্তর জন্য না, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমাদের একটি দায়িত্ব আছে এবং থেকে যায়। সেক্ষেত্রে আমরা পারছি না এই কারণে যে আমাদের জমিগুলো আসলে খুবই কম। আরেকটি কথা বলতে চাই, সরকার অনেক বড় বাজেটের দিনে দিনে তাদের বাজেট অবশ্যই বাড়বে, যে জমিগুলো আমাদের 17 নম্বর সেক্টরে অথবা পূর্বাঞ্চলে যে সিটি যে জমিগুলো বরাদ্দ দিয়ে সেগুলো যদি খুব দ্রুত বসবাসের উপযোগী করতে পারে, অর্থাৎ একটা নাগরিক সুবিধা যেটা আছে, হসপিটাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, শপিং মল বলেন, যদি এটা তৈরি করতে পারে, তাহলে আমরা এখানে কাজ করলে, আমরা যদি আমাদের আবাসন ব্যবসায়ীরা যদি ওখানে রেশিওতে বলেন এবং বিল্ডিং তৈরি করা শুরু করে, তাতে আমরা সরকারের অনেকটা রেভিনিউর ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু জনাব রবিউল হক তার কাছ থেকে একটু আসতে চাই। নিশ্চয়ই আপনি কামাল মাহমুদের কথাগুলো শুনছিলেন, উনি বেশ কিছু পয়েন্ট বেশ গুরুত্বের সাথে বলছিলেন। সবকিছু মিলিয়ে আমরা যদি বিনিয়োগ প্রসঙ্গে আসি, তাহলে গ্রাহকের ক্রয় ক্ষমতা চিন্তা করে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আবাসন খাতের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। আমি যেটি বলবো সেটি এরকম, একটি বড় প্রকল্প যেটি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রোগ্রামগুলি যেগুলি রিহ্যাব এবং আমাদেরকে দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের প্রতিষ্ঠানে একটা 6 একর জায়গার উপরে ডিওইচএস এর 12 নম্বর ডিওইচএস এর ওখানে আমরা পেয়েছি, যেটি এই কামাল মাহমুদ বললেন যে আবাসন খাত তৈরি করার। তো এইরকম প্ল্যানিং যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী পূর্বাঞ্চল এবং রাজুকের যে জায়গাগুলো আছে আমাদেরকে দেয়, রিহাবের সদস্যদেরকে দেয়, তাহলে আমরা করে দেখাতে পারবো যে আমরা আরো বেশি নগরায়নের ক্ষেত্রে এবং মানে সাশ্রয়ী মূল্যে আমরা ফ্ল্যাট দিতে সক্ষম হব। এটি একটা পরীক্ষিত একটা প্রোগ্রাম যেটি অলরেডি আমরা করছি, ট্রপিক্যাল হোমস এই কাজটি করছে। আমরা আশা করব যে এটি যদি মাননীয় প্রধানমন্ত্রী পিপিপির আন্ডারে আরো বেশি কিছু দেয়, জায়গা দেয়, বরাদ্দ দেয়, তাহলে আমার মনে হয় যে এটি একটা মাইল ফলক হবে আমাদের জন্য, কাস্টমারের জন্য। আর 2 নম্বর হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন সেটি হচ্ছে দ্রুত রাস্তাঘাট এবং
অবকাঠামোগুলো উন্নত করছে, যার ফলে পেরিফেরিতে যে শহরগুলি রয়েছে সেখানে যাতায়াত ব্যবস্থা দ্রুত হলে আমরা ঢাকা শহরের যে যানজট এবং ঢাকা শহরের যে মানুষের মানে মানে অবস্থানগত কারণে যে ঢাকা শহরে যে জনবৃদ্ধি হয়েছে সেটি কিছুটা কমে যাবে, এবং আমার মনে হয় যে এটিও একটা প্রকল্প হতে পারে। তাহলে মানুষ অন্তত মানিকগঞ্জ, জয়দেবপুর, গাজীপুর, এই পেরিফেরি নারায়ণগঞ্জ, এখানে যদি আমরা আবাসন করতে পারি, সরকার যদি পিপিপির আন্ডারে এই ধরনের জায়গা আমাদেরকে দেয়, তাহলে এটিও একটা প্রকল্প হতে পারে। আমার মনে হয় যে এটি একটা ভালো চিন্তা ভাবনা, যেটি আমরা মনে করি যে বর্তমান রিহ্যাবকে গতিশীল করার জন্য এটি একটা আমার চিন্তা ভাবনা, যেটি আগেও আমরা করেছি। এবং সেই প্রকল্প থেকে আগেকার যে আমাদের মন্ত্রী ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, তার চিন্তা ভাবনার থেকে এই কাজগুলি এগিয়েছে। আমার মনে হয় যে এরকম একটা প্রকল্প যদি আবার নেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু এগিয়ে আসেন, উনি অলরেডি এগুলো নির্দেশনা দিয়েছেন, সেক্ষেত্রে এই যে সমস্যার কথা কামাল মাহমুদ বললেন এগুলোর কিছুটা হলেও নিরসন হতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত। জি, আবারও আমরা কামাল মাহমুদ আপনার কাছে আসতে চাই। বারবারই কথার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে, ঠিক এমন সময় করোনার সংক্রমণ আবার বাড়ার একটি আশঙ্কা আছে, সেই সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা করার কথাও আমরা বলছিলাম। বিগত সময়েও রিহ্যাব মেলা হয়েছে, আর সেই বিবেচনায় 2021 সালের মেলাটিকে আপনারা একটু অন্যভাবে দেখছেন, সব কিছু বিবেচনায় সামনে আবাসন খাতের দিনগুলো কেমন আসছে বলে আপনার মনে হয় কামাল মাহমুদ? কামাল মাহমুদ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমরা এই ফ্যাক্টটা দেখছি এইভাবে, দেখুন দুটি দিক কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের সরল সুদে যে 5% যে লোনটা দিয়েছে, সেই লোনটা অনেকেই ডিসবার্সমেন্ট করেছেন, অনেকেই নিতে চাচ্ছেন। আর দ্বিতীয় হলো যে অনেক মানুষ অবদ্ধসিত যে বিনিয়োগের সুযোগ সেটাও থেকে যাচ্ছে। একই সাথার মধ্যে আপনি দেখতে পাবেন সকল শ্রেণীর মানুষের জন্য সকল ধরনের ফ্ল্যাট, বাণিজ্যিক বলেন আবাসিক বলেন, দেখে কিনতে পারবে। এবং অসংখ্য অসংখ্য কোম্পানি যাদের অনেক রেডি ফ্ল্যাট আছে এবং আপকামিং অনগোয়িং প্রজেক্ট, যেগুলো এখন যদি বুকিং দেওয়া হয় তাহলে আমরা মনে করি যে অনেকেই মিনিমাম 20% কমে এবার নিতে পারবে। এই কারণে আমি আগেই বলেছি যে আমাদের কস্টিং কিন্তু দ্রুত বেড়ে যাচ্ছে, যে কারণে যদি এইভাবে কস্টিং বেড়ে যায় তাহলে আমার সেল কিন্তু কমে যাবে, আর সেল যদি কমে যায় তাহলে কিন্তু আমার ব্যবসাও কমে যাবে। এই জন্য আমরা মনে করি যে আমাদের দেশের সবচেয়ে যে বড় প্রবলেম, যে কোনো ম্যাটেরিয়ালসের দাম যখন ইচ্ছা মতো তারা যখন মনে করে যে আজকে আন্তর্জাতিক বাজারে যখন বেড়ে যায়, মানে খবর আসার সাথে সাথেই আমাদের দেশে দেখা যাচ্ছে যে বিল্ডিং ম্যাটেরিয়ালস এর বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমরা মনে করি যে সুনির্দিষ্টভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি মনিটরিং সেল থাকা দরকার, এবং ইচ্ছা করলেই কেউ কিন্তু তার প্রোডাক্টের দাম বাড়াতে পারবে না। দেখেন, আমি যদি একটা ফ্ল্যাট কারোর সাথে কন্ট্যাক্ট করি, সেই কন্ট্যাক্ট করলে কিন্তু আমার কন্ট্যাক্ট অনুযায়ী তাকে দিতে হবে, চুক্তির বাইরে আমি যেতে পারবো না। এই কারণে যে আমি 1 বছর অথবা 2 বছর আগে তার কাছ থেকে টাকা নিচ্ছি, যে কারণে আমরা মনে করি যে ওইভাবেই আমরা যখন একটা প্রজেক্ট শুরু করি, শুরুর সময় দেখা যায় আমাদের বাজেট কস্ট এস্টিমেট থাকে, এস্টিমেটের বাইরে যখন চলে যায় তখন আমাদের প্রফিট লস হতে থাকে, আর প্রফিট লস হলে আমরা কিভাবে করবো, তখন আমরা অপেক্ষায় থাকি যে কখন আমাদের এই প্রোডাক্টের দামগুলো কমবে। আমরা যদি আগের থেকেই বুঝতে পারি যে আসলে না, আমাদের এই প্রোডাক্টের দাম বাড়তে পারে, রডের দাম বাড়বে, সিমেন্টের দাম বাড়বে, আপনি একটি পেরেক যারা আছে সেটার থেকে 20% দাম বেড়ে গেছে। এখন আমি 2-3 বছর আগে এটা তো আমি গেজ করতে পারবো না যে আমাকে কিভাবে এটাকে দাম বাড়বে কি বাড়বে না। এই জন্য মনে করি যে এখানে সরকারি যে সংস্থা আছে তারা যদি তাদের নীতিমালার মধ্যে ফেলে এবং যদি কোনো বলে যে এই প্রোডাক্টের দাম বাড়ার আগে 2 বছর অথবা 1 মাস অথবা 3 মাস আগেও যদি এটা থাকে, তখন মনে করি যে আমার এই একটি প্রজেক্টে 100 টন রড লাগবে, আমি সেই 100 টন রড আগে থেকে কিনে রাখবো। এখন যদি মনে করি যে আমি আস্তে ধীরে কিন্তু আমি টাকাটা বলে করবো, দেখা গেলো যে সেখানে যদি আপনার 52,000 টাকা রড সেখানে যদি আজকে 81,000 টাকা 82,000 টাকা হয়, তাহলে সেটার তো খুব দুঃখজনক। এই বাড়তে দামটা তো ক্রেতার উপরেও পড়বে সবকিছু মিলিয়ে, কেউ বিক্রি করছে একই মানে
হ্যাঁ, আমি আমি ফিনিশ করি, মানে একই প্রোডাক্ট কেউ বিক্রি করছে 80,000 টাকা টন, কেউ বিক্রি করছে 82,000 টাকা। এই যে বৈষম্য, এই যে মানে লাগামহীন ভাবে একজন একজনের সাথে সমন্বয় না থাকা, এবং এটা তো আলটিমেটলি কাস্টমার যিনি, তিনি তার তার উপরেই বর্তাবে। আমি তার প্রফিট লস করে বিক্রি করব না, এটাই হচ্ছে আমাদের একটা দীর্ঘদিনের দাবি। যে কোনো প্রোডাক্টের দাম আমরা ইচ্ছা করলেই কিন্তু বাড়িয়ে দিতে পারি না, যারা আমাদের এই আমাদের বিল্ডিং ম্যাটেরিয়ালস এর যে যে লিঙ্কেজ কোম্পানি গুলো আছে তাদের প্রতি একটু নজর রাখা উচিত। এবং সাথে সাথে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, যে আমাদের দেশের অর্থলগ্নি সকল প্রতিষ্ঠানগুলো, সরকারি বেসরকারি অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে, এখন খুব সহজ শর্তে লোন দিচ্ছে, এবং খুব বেশি একটা কোনো কোনো কোম্পানি, কোনো কোনো ব্যাংক 7 দিনের মধ্যে লোন ডিসবার্সমেন্ট করছে। তেমনি ভাবে রাষ্ট্রায়ত্ত অর্থলগ্নি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি এভাবে এগিয়ে আসে, আমরা মনে করি আমাদের এই খাত এবং মানুষের মৌলিক চাহিদা যে আবাসন, এই আবাসন ব্যবস্থা অনেকটা সহজ হবে, এবং মানুষের যে সারা জীবনের মাসের যে আয়ের যে সিংহভাগ, যেটা বলি আমরা যে একটি মানুষ 50,000 টাকা যদি স্যালারি পায়, সেখান থেকে বেতন তার থেকে 25,000 টাকা তার বাসা ভাড়ার থেকে চলে যায়। তো আমরা দেখছি একটা জরিপে দেখছি, যদি এই 25,000 টাকা যদি কোনো অর্থলগ্নি সরকারি প্রতিষ্ঠান যদি মনে করে যে তার ভাড়ার টাকায় তার ফ্ল্যাট হবে, এবং তিনি তখন এই দিকে এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে আপনি যেহেতু সরকারি বিভিন্ন নীতি সহায়তার কথাগুলো বলছিলেন, এ প্রসঙ্গে আমি একটু মোহাম্মদ রবিউল হক আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই আপনি কামাল মাহমুদের কথাগুলো শুনছিলেন, যথাযথ বিনিয়োগ এবং সরকারের নীতি সহায়তা না পাওয়ার একটা আক্ষেপ সংশ্লিষ্টরা, খাতে সংশ্লিষ্টরা করে থাকেন। আপনি একজন প্রতিষ্ঠানের MD, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? কামাল বাবু যে কথাটি বললেন সেটি কতটা গ্রহণযোগ্য, এই জন্যে যে আমাদের প্রজেক্ট তো 2 বছর থেকে 5 বছর মেয়াদি একটা প্রোগ্রাম থাকে, কাজে ফট করে জিনিসপত্রের দাম বেড়ে গেলে আমাদের তো ওই প্রোগ্রামের মধ্যে আমরা হাত দিতে পারি না, বা ইচ্ছা করলে দাম বাড়াতে পারি না। সেক্ষেত্রে দ্রব্যমূল্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে বিষয়টি রয়েছে, তাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধি করার বা বৃদ্ধি না করার যে একটা নীতিমালা থাকা উচিত, সেই নীতিমালা সরকারের কাছে নেই, এটুকু সঠিক কথা। আমার মনে হয় যে এই ধরনের একটা নীতিমালা অবশ্যই থাকা উচিত, তা না হলে মানে ইন বিটুইন দি প্রজেক্ট আমরা যে সই করি, সেক্ষেত্রে দ্রব্যমূল্য বেড়ে গেলে সবার জন্য আলটিমেটলি তো কাস্টমার সাফার করবে, এবং তাদের জন্য সে ব্যাংক লোনই নিক আর যেভাবেই করুক না কেন, তার নিজস্ব অর্থায়ন হোক, এটি তারা সাফার করবে। এট দি এন্ড অফ দি ডে সাফারিং টু দি কাস্টমার, এটি অবশ্যই স্বীকার করতে হবে। আমার কাছে মনে হয় যে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানরা যেভাবে এগিয়ে আসছে, অন্যান্য সরকার যেভাবে এগিয়ে আসছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা রয়েছে, রড, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি যারা রয়েছে আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো, সেখানে আমার মনে হয় যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ অবশ্যই থাকা উচিত, এবং এই নীতিমালা একটা থাকা উচিত, এটি কামাল মাহমুদ যথাযথই বলেছে। জি, আবারও কামাল মাহমুদ আপনার কাছে আমরা আসতে চাই। আমরা এ খাতকে গুরুত্বের সাথে কতটা দেখা হচ্ছে এ বিষয়ে এবার কথা বলবো। প্রতিবেশী দেশ ভারত সহ বেশিরভাগ দেশে আবাসন খাতকে তৃতীয় গুরুত্বপূর্ণ খাত হিসেবে দেখা হয়, আমাদের দেশের বিবেচনায় সেটি ঠিক এই মুহূর্তে যতদূর সম্ভব 14তম গুরুত্ব দিয়ে বিবেচনায় দিয়ে দেখা হয়। 30% মানুষ আমাদের শহরে বসবাস করে, যদি আমরা রাজধানী ঢাকা কেন্দ্রিক বা অন্যান্য শহর কেন্দ্রিক চিন্তা করে থাকি, তার মধ্যে 15% মানুষেরই সুনিশ্চিত আবাসনের ব্যবস্থা করা এখন পর্যন্ত যায়নি। বেতন নীতি বা ব্যাংক সহায়তা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বলেন। আপনাকে ধন্যবাদ। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের আগামী 30 সালের মধ্যে মিনিমাম আপনার 2 মিলিয়ন ফ্ল্যাট দরকার বসবাস করার জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে আবাসন খাতের পরে যে ধরনের 14তম বললেন, আসলে মৌলিক চাহিদার মধ্যে কিন্তু এটা অন্যতম অন্যতম যে মৌলিক চাহিদা, এটার এই এর জন্য যদি আমরা এই খাতকে যদি উৎসাহ না দেই, এই খাতকে যদি আমরা প্রাধান্য না দেই, তাহলে আমরা মনে করি আমরা দিনে দিনে মুখ থুবড়ে পড়ব। একটি কথা আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতেই হয় যে আমরা যখন একটা জমি এখানে সাইন করি, দেখবেন হিউজ পরিমাণে আমাদের সাইনিং মানি দিতে হয়। এই সাইনিং মানির কারণে এবং জমির স্বল্পতার কারণে আস্তে আস্তে এই মার্কেটটা ছোট হয়ে যাচ্ছে। যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, যারা আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি আমরা কিন্তু আস্তে আস্তে বসে যাব, অর্থাৎ জমি নাই আমার
ব্যবসা তো থাকবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আমরা ব্যবসা করে আমরা এখন এই রাইট নাও আমরা 15% জিডিপিতে অবদান রাখছি, এই জিডিপি, আর এখানে সরাসরি হচ্ছে 50 লক্ষ লোক কাজ করছে, আর পরোক্ষ হলো প্রায় 2 কোটির মতো। এই কর্মসংস্থান জোগাড় করার জন্য, এই কর্মসংস্থানের জন্য অবশ্যই সরকারকে প্রজেক্ট লোন এবং থোক বরাদ্দ দেওয়া উচিত বলে মনে হয়। অবশ্যই আমরা এই সংক্রান্ত বিষয়ে আপনার শেষ মন্তব্য শুনবো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটি হচ্ছে, সরকার তো সবকিছুই বিবেচনা করে মানুষের কল্যাণের জন্য, আমরা জানি আপনারা আপনাদের আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন, আমরা এই প্রসঙ্গেই শেষ মন্তব্য রাখতে চাই আপনার দুজনের কাছে, চূড়ান্ত সিদ্ধান্ত কি আসতে পারে, আপনাদের কি ভাবনা? মোহাম্মদ রবিউল হক, আপনার শেষ মন্তব্য এই বিষয়ে জানাবেন। আমার মন্তব্য হচ্ছে যে নগরায়ণ এবং নগর সুন্দর এবং পারিপার্শ্বিক জেলাগুলোকে নিয়ে লিঙ্কেজ, কমিউনিকেশন লিঙ্কেজ করে প্রধানমন্ত্রী যে সুযোগগুলো করে দিয়েছেন, মানে ডেভেলপমেন্টের একটা আমরা গতিধারা দেখতে পাচ্ছি। স্বাধীনতার 50 বছরে আমরা এসে আজকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে মেলা করছে, অর্থাৎ কি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের যে চিন্তাধারা রয়েছে, আমরা মনে করি যে আজকে যদি এদিকে নজর দেওয়া হয় তাহলে যেটি কামাল মাহমুদ বললেন যে আমাদের 2030 সাল পর্যন্ত যে চাহিদা রয়েছে আমাদের অ্যাপার্টমেন্টের, এবং এটা লাগবে, অনলি 15% লোক আমাদের ঘর বাড়ি আছে, বাকি লোকের ঘর বাড়ি নেই। তো এই বিষয়টি যদি যে দরখাস্ত করা হয়েছে রিহ্যাব থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ড্যাপ ট্যাব ইত্যাদি নিয়ে যে এটার বাস্তবায়ন এবং বাস্তবায়ন না অথবা হা, এটি যদি উনি সুবিবেচনা করেন শেষ পর্যন্ত, কারণ আলটিমেটলি আমরা দেখেছি সবকিছুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই হস্তক্ষেপ করে সবকিছু করতে হয় আমরা দেখেছি, তো উনি যদি এটার মধ্যে একটু নজর সুনজর দেন, যেটি পিপিপির কথা বললাম, সেই পিপিপি বাস্তবায়ন সহ এই ধরনের জমি দেওয়া এবং সরকারি জমি দেওয়ার থেকে আরম্ভ করে অন্যান্য দিকগুলি উনি নজর দেন, যে দরখাস্তগুলি রিহাবের তরফ থেকে করা হয়েছে, আমার মনে হয় যে সেদিন বেশি দূরে নয় আমরা 2030-40 সালে যে স্বপ্ন বাংলাদেশ গড়ার হচ্ছে। জি, আমরা বুঝতে পেরেছি আপনার মন্তব্য, আমরা বুঝতে পেরেছি। কামাল মাহমুদ, আপনার সর্বশেষ মন্তব্য একেবারে ছোট করে যদি জানান। আমরা নগরায়ণকে সুন্দর হোক আমরা চাই, আমরা চাচ্ছি এই যে রিটেল এরিয়া প্ল্যান এটা কার্যকর হোক, কিন্তু একটি দাবি জানাই যে ছোট ছোট যে রাস্তাগুলো আছে সেগুলোকে 20 ফিট রাস্তার মধ্যে একটা গেজেট আকারে পাশ করা হোক, এবং সেটার জন্য কার্যকর করা হবে কি হবে না, পরে হবে অথবা আগে হবে সেটা কোনো ব্যাপার না, তাহলে একটা নীতিমালা থেকে গেল। আর একটা জিনিস হচ্ছে, নগরকে সুন্দর করার জন্য নগরে যারা বর্তমানে বসবাস করছে তারা তো আর বেরিয়ে যেতে পারবে না, নগর থেকে বেরিয়ে যেয়ে তারা যেন অন্য কোথাও থাকতে পারে, যেতে পারে, এবং নগরের বাইরে থেকে এসে যেন অফিস করতে পারে, আবার সময় মতো তার বাড়িতে ফিরতে পারে, এরকম উপযোগী করে সুন্দর পরিবেশ এবং সেই সাথে সুনির্দিষ্ট নীতিমালার কথা দুজনেই বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট রিহ্যাব, এবং মোহাম্মদ রবিউল হক, এমডি ট্রপিক্যাল হোমস লিমিটেড, আপনাদের দুজনকে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা বাংলাদেশের আবাসন খাত নিয়ে কথা বলছিলাম, নিশ্চয়ই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।